হাতের মতন সুর তোমার, দেহ তোমার বিশাল বড়। তোমার এই সূর্যের মতন তেজকেই কোটি কোটি প্রণাম। আমাদের এই বাধা বিপত্তি তুমি এমনভাবেই দূর করতে থাকো। কি হলো, বুঝলেন না তো যেটা কি বললাম? এটা একটা শ্লোকের অর্থ, যে শ্লোকটা আমরা রোজকার জীবনে হয়তো বলেই থাকি। এই শ্লোকটি হলো বক্রতুণ্ডে মহাকায় সূর্য কোটি সম প্রভা নির্বিঘ্না কুর্মে দেবা সর্বকার্যেষু সর্বদা। হ্যাঁ, এবার নিশ্চয় ঠিকই বুঝেছেন। গণেশ চতুর্থীর দিন যদি গণেশের মন্ত্র দিয়ে শুরু না করি তাহলে আর কি করলাম? গণেশ, যার অপর নাম গণপতি, যার মানে তিনি হচ্ছেন গণের মানে মানুষের রাজা। গণেশের মূর্তি তো আমরা অনেক সময় দেখে থাকি, কিন্তু কিছু কিছু জিনিস আমরা বুঝি না। যেমন গণেশের সে বিশাল আকৃতি পেট আসলে ধনের প্রতীক। গণেশের যে দুই ধারে দুটি নারী মূর্তি থাকে, না না লক্ষ্মী সরস্বতীর কথা বলছি না, যে তার সাথে যে নারী মূর্তি থাকে সেটি আসলে হলো পুরাণ মতে গণেশের দুটি স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি। গণেশের সবথেকে বিখ্যাত এবং প্রচলিত মূর্তি হলো চার হাতের মূর্তি, যার অপর নাম অভয় মুদ্রা। এই অভয় মুদ্রার এক হাতে থাকে একটি অঙ্কুশ, যেটা দিয়ে হাতের মতন বিশাল বড় এবং শক্তিশালী পশুকে আটকানো যায়, আবার ঠেলে সরিয়ে দেওয়াও যায়। গণেশের অপর হাতে থাকে একটি পরশু। এই পরশুকেই বলা হয় যে হয়তো এটা দিয়েই গণেশ আমাদের জীবনের সব বাধা বিপত্তি দূর করে। ঠিক সেই কারণেই গণেশের অপর নাম বিঘ্নহর্তা। গণেশের তৃতীয় হাতে থাকে একটি সুতো। এই সুতো হলো প্রতীক এটার যে সেটা এতই শক্তিশালী যে সেটা দিয়ে সে কিছু গড়তেও পারে আবার ভাঙতেও পারে। গণেশের চতুর্থ হাত থাকে আমাদের আশীর্বাদ করার জন্য। গণেশের বাহন একটি ইঁদুর। এবার এইটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে রাক্ষস থেকে ইঁদুর কী করে সে হয়েছিল, কিন্তু আসলে কি জানি যে ইঁদুরই কেন গণেশের বাহন হলো? কারণ ইঁদুর হলো চাষির সব থেকে বড় শত্রু, সে অনেক ফসল নষ্ট করে। তাই গণেশ ইঁদুরকে নিজের কাছে রেখে এটা বুঝিয়েছে যে সমস্ত বিপদকে আমি নিজের কাছে আটকে রাখি। গণেশের পেটে একটি সাপ বাঁধা থাকে। জানো কি বাঁধা সাপটার মানে কি? সাপটা আমাদের জন্য নয়, আছে সেই ইঁদুরটিকে ভয় পাওয়ানোর জন্য, যাতে ইঁদুরটি গণেশের কথার অবাধ্য না হয়ে ফসল নষ্ট করতে না চলে যায়। এবার তোমাদের আমি বলি গণেশের সৃষ্টির কাহিনী। মাতা পার্বতী কিন্তু গণেশের সৃষ্টি করে মহাদেবের সাহায্য ছাড়াই। সেই কারণেই গণেশের অপর নাম বিনায়কা, যার অর্থ এমন একটি জিনিস যেটি সৃষ্টি হয়েছে একটি পুরুষের সাহায্য ছাড়া। ঠিক ধরেছ, বিনায়কার অর্থ মানে এটাই। একদিন মাতা পার্বতী তার গায়ের হলুদটিকে মাটিতে ফেলে এবং সেই হলুদকে একসাথে মিশিয়ে সে একটি আকৃতি তৈরি করে। এই আকৃতিটি যখন ধীরে ধীরে একটি বালকের রূপ নেয়, তিনি বলেন যে আজ থেকে এই আমার ছেলে হবে এবং নাম দেন তার গণেশ। গণেশের সৃষ্টির পর মাতা পার্বতী স্নানের জন্য চলে যান এবং গণেশকে বলে যান যে তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে এবং প্রহরী হিসাবে থাকবে, আর দেখবে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। গণেশ তার মাকে ভীষণ ভালোবাসত, তাই তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে এটা বলাই বাহুল্য। গণেশের সৃষ্টি থেকে অজানা ঠিক সেই সময় মহাদেব এসে পড়েন ঘরে। ঘরের বাইরে একটা অজানা লোককে দেখে প্রথমত তিনি অবাক হন, কিন্তু গ্রাহ্য না করে ঘরে ঢোকার দিকে এগিয়ে যান। কিন্তু ঢোকা মাত্রই গণেশ তার সামনে দাঁড়িয়ে যায় এবং ঢুকতে তাকে বাধা দিয়ে দেয়। দ্বিতীয়বার এই একই জিনিস হয়। তৃতীয়বারের সময় যখন মহাদেব আবার ঢুকতে যান, তখন গণেশ তাকে আবার বাধা দিতে মহাদেবের এত রাগ হয়ে যায় যে সে ত্রিশূল দিয়ে গণেশের ধর থেকে মাথা আলাদা করে দেয়। গণেশের এই রূপ চিৎকার শুনে মাতা পার্বতী ঘর থেকে বেরিয়ে আসেন। এসে তিনি দেখেন যে তার ছেলের দেহ এর মাথা দুদিকে পড়ে আছে। এই পুরো দৃশ্য দেখতে না পেরে তিনি কাঁদতে বসে যান। মহাদেব তখন জানতে পারেন গণেশের সৃষ্টির কাহিনী। তিনি বলেন যে পার্বতীর এই রূপ বিলোপ আমি দেখতে পারবো না, তাই আমি গণেশের মধ্যে আবার প্রাণ প্রতিষ্ঠা করব। এটা বলা মাত্রই নন্দী এবং ফিরিঙ্গি
এদের দুজনকে বাকি গন্ধের সাথে ডেকে মহাদেব বলেন যে তোমরা জঙ্গলে যাও, সেখানে গিয়ে যে প্রথম জীবিত প্রাণী তোমরা দেখতে পারবে যার মাথা উত্তর দিক করে সে শুয়ে থাকবে, ঠিক তার মাথাটাই কেটে আনো, সেই আজ থেকে হবে গণেশের মাথা। তারা জঙ্গলে যায়, শিবের কথা মতন মাথাও কেটে আনে, কিন্তু মাথাটা ছিল একটি হাতির মাথার। নিজের কথা মতন শিব সেই হাতির মাথাটি এবং গণেশের ধরটি এক জায়গায় রেখে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। গণেশ জীবিত হয়ে ওঠে। এটা দেখে পার্বতী খুশিতে হন, কিন্তু তিনি বিলাপ করতে থাকেন। তিনি বলে ওঠেন যে গণেশের এই রূপ মুখ নিয়ে তাকে মরতে কেই বা পুজো করবে। এইটা শুনে দেবলোকের ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেই গণেশকে আশীর্বাদ করেন যে আজ থেকে তুমি সর্বশক্তিমান, তুমি সমস্ত সিদ্ধির দাতা হবে। ঠিক সেই কারণেই কিন্তু গণেশের অপর নাম সিদ্ধিদাতা। তিনি বলেন যে গণেশের পুজো ছাড়া এই দেবলোকের কারোর পুজো কোনোদিন সার্থক হবে না, তাই এই পৃথিবীতে যারই পুজো হোক না কেন সবার আগে গণেশের পুজো করা অনিবার্য। এই ছিল গণেশের সৃষ্টির কাহিনী। সেই মায়ের মমতা দিয়ে হলুদ থেকে তৈরি একটি বালক যে নাকি গণেশ নামে পরিচিত ছিল, সেই গণেশের মাথা আবার পরিবর্তন হলো, আর আজ তিনি হয়ে উঠলেন সমস্ত ঘরে পূজিত গণেশ, যাকে চেনে না এমন কেউ নেই এই বিশ্বে। প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর গেটিং দ্য লেটেস্ট আপডেটস। বাই বাই।